इन्होंने घोषणा की है कि ये सनातन को जड़ से मिटा देंगे, हमारी पहचान को मिटा देंगे। नरेंद्र मोदी जी से पूछा कि आप कास्ट सेंसस से डरते क्यों हो? सनातन बनाम पासपोड़ा सम्प्रदाय, विश्वकर्मा योजना बनाम गौतम आदानी, মোদীর হিন্দুত্বর পিছত নেখেলে বিরোধী, প্রধানমন্ত্রীর দুঃস্বপ্ন হয়ে পড়েছে ইন্ডিয়া, 51 মিনিটর ভাষণত 44 বার কংগ্রেসক আক্রমণ, আমূল পরিবর্তনের দিকে দেশের রাজনৈতিক পরিভাষা সলনি হয়েছে, দেশের রাজনৈতিক পরিভাষা এফালে সনাতন বনাম জাতিগত জনগণনা, আনফালে বিশ্বকর্মা যোজনা বনাম গৌতম আদানী। বিরোধীয় সৃষ্টি করা নতুন রাজনৈতিক পরিভাষায় এতিয়া বারুকয়ে বিব্রত করে তুলিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে রাজস্থানের উত্থাপন করলে সনাতন ধর্মের প্রসঙ্গ, বিরোধীর বিরুদ্ধে আনিলে সনাতন ধর্ম ধ্বংস করার অভিযোগ। কংগ্রেস আর উসকে গমন্ডিয়া গঠবন্ধন নে ইস ধরোহরকে বিরোধ হল্লা বোল শুরু কর দিয়া হ্যায়। इन्होंने घोषणा की है कि ये सनातन को जड़ से मिटा देंगे, हमारी पहचान को मिटा देंगे। कुछ वोटों के लिए तुष्टिकरण की पराकाष्ठा को राजस्थान का समाज अच्छे से समझ रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदीर ए धर्मीय अभियोगर विपरीते छत्तीसगढ़ राहुल गांधीर प्रत्यापन, প্রধানমন্ত্রীয়ে মুকলি করক জাতিগত জনগণনার তথ্য। জাতিগত জনগণনার তথ্য রাজহুয়া করবলে প্রধানমন্ত্রীর ভয় কিয়? নরেন্দ্র মোদীজি সে পুছা কি আপ কাস্ট সেন্সাস সে ডরতে কিউ হো? কাস্ট সেন্সাস কা ডেটা সবকে সামনে রখ দো, জো আপকি সরকার কি সচ্চাই হ্যায় আপ হিন্দুস্তান কি জনতা কো দিখা দো, ডরো মত। এইদৰে প্ৰধানমন্ত্ৰীৰ সম্পূৰ্ণ বিপৰীত মেৰুত বিৰোধীয়ে গঢ়িছে নিজৰ সুকীয়া ৰাজনৈতিক পৰিভাষা। প্ৰধানমন্ত্ৰীয়ে যিমানেই হিন্দুত্বৰ পিছত খেলিবলৈ বিৰোধীক পৰিচিত কৰিছে, সিমানেই বিৰোধীয়ে সামাজিক ন্যায়ৰ প্ৰসংগ সজোৰে উত্থাপন কৰিছে। বিৰোধীক প্ৰত্যুত্তৰ দিবলৈকে প্ৰধানমন্ত্ৰীয়ে মুকলি কৰিলে বিশ্বকৰ্মা আঁচনি, যাৰ লক্ষ্য সমাজৰ পাছপৰা শ্ৰেণীৰ বিভিন্ন বৃত্তিধাৰী লোকসকল। কিন্তু তাক বাজিমাত করবলে বিরোধী জনতার সম্মুখত রাখিছে আদানীর প্রসঙ্গ। ছত্তিশগড়ত রাহুল গান্ধীর মুখত আকৌ উলাল প্রধানমন্ত্রীর বন্ধু গৌতম আদানীর নাম। আর আমারা রিমোট কন্ট্রোল যে চলতা হয় সবকে সামনে চলতা হয়, হামারি আদানী জি কি সরকার নেই হ্যায়, হামারি কিসানো কি মজদুরো কি দলিতো কি আদিবাসীও কি পিছড়ো কি কমজোর বর্গো কি সরকার। প্রধানমন্ত্রীর হিন্দুত্বর রাজনৈতিক প্রত্যাহ্বান জানাই কংগ্রেসে এইদরে মোদী সরকার যে পুঁজিপতির সরকার সেয়া প্রতিষ্ঠা করব বিচারিছে, যার বাবে বারুকয়ে বিব্রত হয়ে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইবাবেই মধ্যপ্রদেশের সভাত 51 মিনিটের ভাষণত 44 বার কংগ্রেসের নাম লৈ আক্রমণ করলে, অথচ মধ্যপ্রদেশত 19 বছর ধরে চলি আছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী মোদীর এই ভাষণের পাছতেই কংগ্রেসের প্রতিক্রিয়া। प्रधानमंत्री जी चुनावी दौरों पर थे, मध्य प्रदेश से शुरू करें हम, 51 मिनट के भाषण में 44 बार कांग्रेस का नाम लिया। 1966 हम में से कोई शायद पैदा नहीं हुआ होगा, 1966 की एक फिल्म थी नींद हमारी ख्वाब तुम्हारे, तो मोदी जी को शायद वो फिल्म बहुत पसंद है। আকৌ কংগ্রেস নেতৃত্বই সামাজিক ন্যায়ের প্রসঙ্গ টানি আনি কলে নতুন সংসদ ভবনলৈ সিনেমা অভিনেত্রীক নিমন্ত্রণ জনোৱা হয়, কিন্তু নিমন্ত্রণ জনোৱা নহয় রাষ্ট্রপতি। তীক্ষ্ণ আক্রমণ কংগ্রেসের। আপকি আসলিয়ত উস দিন সমঝ মে আ গই জব সংসদ মে অ্যাক্ট্রেসেস থি, রাষ্ট্রপতি নেই থি, ইয়ে মানসিকতা বতাতা হ্যায় আপকি। কিউ নেই থি রাষ্ট্রপতি? কিউকি ও আদিবাসী হ্যায়। এইদৰে বিজেপিৰ হিন্দুত্বৰ ৰাজনীতিৰ বিপৰীতে বিৰোধীয়ে গঢ়িছে নিজৰ সুকীয়া ৰাজনৈতিক নেৰেটিভ, যাৰ সন্মুখত বাৰুকৈ বিব্ৰত হৈ পৰা দেখা গৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।